তখন বাজে দুপুর দুটো, দুটো তো দুটো, হ্যাঁ দুটো বাজে 15 মিনিট বাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ড্রেস চেঞ্জ করছি, আর একটা অন্য ড্রেস পরছি যেটা আমার আর ওর সেম সেমই হবে সালোয়ার, সেটা কিন্তু দেখাচ্ছে আজকে না করলে আবার তারপর ওই ওই কনসিলার প্যালেট দিন, এটা এটা দিন না এটা ওই যে ওই চৌকোটা এটা। তো আমি এখন শাড়িটারি খুলে রেডি হইনি, তারপর দেখাচ্ছি দুজনকে একসাথে, মানে আমাকে ওই উপরেরটা। হ্যাঁ তো চলো দাদা দেখতে থাকো ভিডিওটা, আর আমি মোস্টলি ঘুরতে নামি, ফটো তুলতেই যাচ্ছি, দুজনে সেম জামা বানিয়েছি আর না ফটো তুলে হয় তো এই ফটো তুলতেই যাচ্ছি আর ঘুরেও চলে আসবো, বিক্রমে যাচ্ছি সাথে। শরীরটা খুব খারাপ, খাবার পর যেন বেশি শরীর খারাপ লাগে, চোখ মুখ দেখে বুঝতে পারছো চলচল করছে, এনার্জি নেই কিন্তু অনেক শক্তি আমার, মনের জোর খুব, তাই যাচ্ছি, কাট পড়ে যাচ্ছে মুখে। তো চলো আবার বাইরে গিয়ে দেখা করছি। সো বন্ধুরা রেডি হয়ে গেছি, সরস্বতী পুজো স্পেশাল লুক আমাদের দুজনের, দেখে না আমাদের একটু ফটো ভিডিও তুলে দাও তো, দেখো একটু দেখাও আমাদের, আমরা হেঁটে আসবো। তো আমরা এখন যাচ্ছি লোকেশনে, আমরা এখন ফটো শুট তারপর ভিডিও করবো একটু, সেম সেম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে ফটো টটো না তুললে হয় না। আর আজকে তো মানে রাস্তায় খালি 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 কাপলস আর কাপলস, এই তো নাচছে, আজকে প্রেমের দিন, প্রেমের দিন। আমার মধ্যে বিয়ের আগে এক বছর, মানে আগের বছরই সেই বছরই যে বছর বিয়ে করেছিলাম সরস্বতী পুজোর সময় আমারও রোজ ঝামেলা হয়েছিল, আমরা খালি গেছি মুভি দেখতে, দেখে বেরিয়েছি হাইল্যান্ড পার্কে, মুভি দেখে বেরিয়ে আমি আমার বাড়ি ও ওর বাড়ি, ব্যাস সেদিন সে সরস্বতী পুজো শেষ। দেখ একটা বাচ্চা কি কিউট লাগছে, চুল টুল করেছে। তো এইবার সরস্বতী পুজো একটু স্পেশাল, কেন আমি আর আমার সবটা বাচ্চা আমরা দুজনেই সেম সেম পরেছি, শরীরটা খারাপ তাও এনার্জি দিয়ে যেহেতু বানিয়েছি, আগের বারে তো দুজনা সেম চুড়িদার বানিয়েছিলাম কিন্তু একদিন দুদিন পর এসছে, পরতেই পারিনি, মুডটা খুব অফ, কিন্তু এইবার যখন হয়েইছে তো পরে নি, নাহলে আবার কবে পরবো, রাখাই থাকবে, ও হয়তো একটু বড় হয়ে যাবে ছোট হয়ে যাবে জামা, এই সব কারণে আজকেই পরে তুলে নিই, তারপরে পরে যবে পরবো আবার পরবো। তো চলো দেখি বিক্রম কোথায় নিয়ে যাচ্ছে আমাদের ফটো তোলাতে, করে তাকিয়ে আছে সবাই। হ্যাঁ ঢুকবো, তুমি কোথায় নিয়ে যাচ্ছ, পার্ক না নিয়ে যাচ্ছ, হ্যাঁ হ্যাঁ আব্বা যেখানে একটু মানে গাছপালা থাকবে ওখানেই ভালো আসবে, দিনের বেলা আরও আসার কারণ এটাই। আমি তো ক্যামেরাম্যান ডাকিনি, নিজের ফোনে শুট করবো, মানে ফটো তুলবো আর পোর্ট্রেটে, ওটাই DSLR মতন হয় কিন্তু দিনের বেলা ভালো হয়, রোদটা থাকবে আলোটা থাকবে। তখন এসেছিলাম সন্তোষপুরে, তো ওখানে বন্ধ কোভিডের জন্য, আবার ব্যাকে যেতে হচ্ছে, যাই না এবার কোথায় ভাবছি খেয়াদার দিকে যাবো, এই তো ঘুরতে যাচ্ছে খেয়াদার দিকে যাবো, খেয়াদা যেতে এখনো 15-20 মিনিট লেগে যাবে। তো আমরা এখানে দাঁড়িয়ে এই থানার পাশে দাঁড়িয়ে এখানে একটু ফটো তুলে নিলাম দুইজনে, দেখো পুলিশ তো আওয়াজ দিয়ে কি বলে গেল, না না ফোনে কথা বলছিল, চলো আসো 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 আসো, এই দেখো এই যে এই লোকেশনে এসছি, এখানে এসে ফটো তুলবো, আর এখানে পুরো কাপেলসরা ভর্তি, যে আমরা এখানে এখানে এসছি এই যে। তো চলো চটাপট ফটো তুলে নিই, আবার বাড়িতে গিয়ে ওকে ঘুম পাওয়াতে হবে, পুরো সব জায়গায় কাপেলস আর কাপেলস, খেয়াদার এই রাস্তাটা এটা, চলো ফটো তুলে নি, আমার ফোন দিয়ে তুলতে হবে, পরে কথা বলছি।
কত ভিডিও তোলা হয়ে গেছে আর নামবো আমরা কাছে বাড়ির দিকে এখন মনে হয় বেজে গেছে 4টে বাজে ও এবার এনার্জি নিয়ে মানে ওর এনার্জি চলেছিল ফটো তোলার কিন্তু ওর পাপার কাজ আছে ওই জন্য তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে যা ফটো হয়েছে চলে যাবে আর কি তো চলো আবার বাড়ির সামনে গিয়ে দেখা করছি চলে চলে এসেছি আমরা বাড়ির দিকে আর একটু যাচ্ছি মায়ের দোকানে 4টে বাজবে এখনো 15 মিনিট বাকি তখন বললাম 4টে বাজে একটু মাকে দেখে আসি আমাদের দুজনকে তারপরে এসে ওকে ঘুম পাড়াবো ও চলো চলো আজকে স্পেশাল সরস্বতী পুজো আর বাড়ির সামনে এসে মন্দিরের সামনে আমাদের ঠাকুর হয়েছিল ওখানে এসে ফটো ফটো তুললাম দেখো কেমনি করছে এ বাবা এ বাবা টানতে টানতে নিয়ে যাচ্ছে এই দেখো অমনি কয় না দেখো দেখো এমনি কয় না আমার মা আমার মার রিয়াকশন এই দেখ ই বাবা ই বাবা বাই বলে দাও শোনা বাই বলে দাও দৌড়াও দেখি দৌড়াও 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 তাতেই দৌড়াও ভিডিও হচ্ছে কিন্তু রাস্তা যায় না সোনা গাড়ি আজকে এত বদমাশি করছে ও বাবা ওঠো বাবা রে এই বাবা ওই দেখ সবাই দেখছে তোমাকে দেখেছো দৌড়াবে না রাস্তার মধ্যে আমি কিন্তু খুব মারবো সবার সামনে চলো চলো গলিতে ঢুকে তারপর তুমি দৌড়াও নাচোস কিচ্ছু বলবো না গলিতে দেখেছো তো হ্যাঁ মাম্মার কথা না শুনলেই পড়ে যাবে ও একদম রাস্তায় দৌড়াচ্ছে ডাটি বাচ্চা দেখেছো চলো 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 আসে ভালো করে চলো বলি বাবলি বলি বাবলি নাচতে নাচতে যাচ্ছে একটু মাম্মার দিকে তাকাও একটু মাম্মার দিকে তাকা শোনো তাকাও একটু একটু তাকাও একটু তাকাও এ বাবা চল এই দেখো পাগল হয়ে গেছে পাগল ওই দেখ শোনা মেয়াও সো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর আজকে সরস্বতী পুজোর স্পেশাল একটা জিনিস হবে সেটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারছি না আর সবার মুখে অবশ্যই জল আসবেই আসবে সেটা আমার গ্যারেন্টি তো চলো বিক্রম কি করছে দেখো এই দেখো কুল মাখা হচ্ছে কালকে ও খুঁজে খুঁজে আমার জন্য কুল নিয়ে এসছে এগুলো এখন থিতো করছে কুলগুলো শুকনো লঙ্কা হয়ে গেছে দেখেই জিভে জল চলে এসছে কি দিয়ে মাখিছো আমাকে একটু দাও দেখি একটু কস কস ধনে পাতা দাঁড়া ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা বেটে কুলের মধ্যে যাবে সোনা ফটো তুলে এসছি দেখ আমরা তারও হেভি হয়েছে দেখি তো খাই সরস্বতী পুজো সে যে যত বড় কুল খাবে এতদিন পাইনি হয়তো পুজো দেবার পর খাবো তাই জন্য কপালে জোরে নিয়ে এতদিন ভালো হয়েছে কিন্তু কুলগুলো একটু পাকা পাকা হলে ভালো হতো একটু কষ্টা কষ্টা বলে অতটা ভালো লাগছে না কিন্তু মাখানোটা ভালো হয়েছে পেট চালা করবে খেলে আমার
পুরো মাকে নিক ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে তারপর দেখাচ্ছি। কুল মাখাস না, চটকালে কষ্টটা বেরিয়ে যাবে, একটু নরম হলে ভালো হতো। এই যে আমার সোনা দেখো বাবা, গাছকে ভালো লাগছে না আমার সোনাকে, দেখি নীল বাবুলি সাজুগুজু করেছে দেখো। ও বাবা পালালো, এই দেখো পালালো, ঘরে পালালো, ঘরে আজ কি অবস্থা। এখন একটু টেস্ট করব, কোনটা নজর হাত দিচ্ছে বাবা, রুটি কুলি মাখা খাবো আমরা, দেখেছিস তো ঠিক। কবে দিয়ে অপেক্ষা করছিলাম কুল মাখা, অতকে মরবো, চলে এসছে শোনো খুব ঝাল বাবা। জমিয়ে কুল মাখা খাচ্ছি, হেভি মেখেছে হেভি, আবার একটু নিয়ে মেখে দিল সুন্দর করে। বাইরে দিতে যাচ্ছ, চলো বাইরে যাচ্ছ, আমি এখন যেতে পারবো, আমার হাতে কুল মাখা ফোন, ওকে কে নিয়ে যাবে। কারা কারা কুল মাখা কোনো খাওনি, ঝটপট গিয়ে খেয়ে নেবে, আর পাওয়াও যাচ্ছে না কুল সত্যি। পরে আসছি খেয়ে নি ভালো করে, নাক দিয়ে জল বেরোচ্ছে। একজন কুলের গামলা নিয়ে বাইরে চলে গেছে, গিয়ে খাচ্ছে গামলা নিয়ে বাইরে চলে গেছে। চুমকু টান্ডা নাতে দিয়েছো, বন্ধুরা ভীষণ ঝাল,
একটু পাকা পাকা হলে ভালো হতো, ছালগুলো ফেলে দিয়েছি একটু কষ্ট, কিন্তু খুবই সুন্দর মেখেছে। আর কথা বলতে তো চলো, কুলডুল খেয়ে নিয়েছি, পুজো শেষ, সরস্বতী পুজো। কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। ঘরে বসে ভিডিও করতে ইচ্ছে করে না, কী সারাদিন দেখাবো, খুব আলাস ফিল হয়। একটু কোথাও গেলে তখন মনে হয় যে একটু ভিডিও করি, তাই জন্য মাঝে মাঝে ভিডিও করি। তো হাতে করে দেখে নিয়েছো তোমরা, খুব কাজছিল। তো আমাদের দুজন আউটফিটটা কেমন লাগলো, একটা দিদি বানিয়ে দিয়েছে সালোয়ারটা দুজনকেই, আবার গয়ে পড়ো যাই না। চলো, ভীষণ ঝাল লাগছে, কথা বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করছি নেক্সট ভিডিওতে, বাই।